তো আগের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আগে তো ফাওয়া আর্ত মানুষে কইতে ল্যাংড়া আড়ে এখন ওইটা নাই এখন আপনি সরাসরি আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে আপনি হেঁটে আসছেন বাইরে থেকে টাকা তুলতেছেন হ্যাঁ হ্যাঁ পুরো সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতো আপনি চলাফেরা করছেন এখন ওই ল্যাংড়াই তো হয় না আর পাওটা যখন উঠতাম ওই সময় পাওটা যখন রগে টান মারতো ব্যথা করতো ওইটা নাই আর কি এখন আর নাই না এই যে দীর্ঘদিন পরে বিভিন্ন চিকিৎসা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত স্যারের কাছে এসে সঠিক ট্রিটমেন্ট পেয়ে আজকে সুস্থ আছেন ভালো আছেন কেমন লাগছে ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক অসংখ্য অসংখ্য পেশেন্ট অসংখ্য প্রশ্ন এবং অসংখ্য উত্তর এবং আপনাদের অসংখ্য ভালোবাসা প্রতিনিয়ত আমরা পেয়ে আসতেছি আপনারা রেগুলারলি আমাদেরকে বিভিন্ন এসএমএস করছেন বিভিন্ন ইমেল করছেন ফোন করে আপনারা আপনাদের বর্তমান যে কারেন্ট কন্ডিশন যারা ট্রিটমেন্ট নিয়ে গেছেন বা ট্রিটমেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনারা করছেন আমরা চেষ্টা করি যথাসাধ্য আপনাদের এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন আফটার ট্রিটমেন্ট তাদের কী ধরনের অবস্থা হয় সেই বিষয়গুলো জানার জন্য আমরা চেষ্টা করি আপনাদের এই সকল প্রশ্নের উপরে ছোটো ছোটো কিছু ভিডিও আপনাদের সামনে হাজির করার জন্য এবং এই ব্যথা সংক্রান্ত আসলে যদি ডিসক্রাইব করতে হয় এরকম অসংখ্য ভিডিও আসলে করা সম্ভব আমরা চেষ্টা করি সেই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো কিছু কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য ডিফারেন্ট কিছু কেস আপনাদের সামনে হাজির করার জন্য কারণ যে পরিমাণ পেশেন্ট আসলে আমাদের এখানে ট্রিটমেন্ট নেন বা সুস্থ হয়ে তারা চলে যাচ্ছেন সবার ভিডিও আসলে করা সম্ভবপর হয় না আমরা সেখান থেকে বেছে বেছে কিছু কিছু মানুষের আমরা হয়তো ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করি তো আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যা নিয়ে ভুগেছেন ওনার দুই হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল পাশাপাশি ওনার কোমরেও একটু ব্যথা ছিল স্বাভাবিক যে জীবন চলাচল ছিল সেটা একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিলেন উঠতে বসতে গেলে প্রচণ্ড রকম পেইন করতো ওনার দেখা যাচ্ছে উনি কোনো কোনো ব্যায়াম করতেন সেই ব্যায়ামগুলো উনি ঠিকমতো করতে পারতেন না আসুন দর্শক কী হয়েছিল ওনার কাছে এবং কীভাবে উনি এই অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছেন সে বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার আপনার নামটা যদি একটু বলেন সিরাজুল ইসলাম খান সিরাজুল ইসলাম স্যার বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায় গাজীপুর গাজীপুরের কোথায় কালীগঞ্জ কালীগঞ্জ আচ্ছা আমরা জানি আপনি প্রবাসে থাকেন কোন দেশে ছিলেন সৌদিতে কত বছর আজকে 37 বছর 37 বছর আলহামদুলিল্লাহ জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন স্যার কি পুরো পরিবার নিয়ে থাকেন ওখানে নাকি পুরো পরিবার না আমি একাই থাকি আপনি একাই থাকেন 80 দেশে আসিছে পরিবার থেকে এত দূরে থাকেন ৬ মাস ৭ মাস পর পরে আসে আচ্ছা মানে পরিবার আপনাকে ওখানে দেখতে যায় এবং আপনারাও এখানে আসেন এরকম একটা অবস্থা 37 বছর অবশ্যই অনেক বড় একটা বিষয় আচ্ছা স্যার আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আমাদেরকে যদি বলেন কেন আপনাকে স্যারের কাছে আসতে হয়েছিল কী সমস্যা ছিল আমার পায়ে ব্যথা আমি বসে নামাজ পড়তে পারি না তা এরপরে এই নিচে বসতে পারি না আচ্ছা হাঁটা চলায় কি সমস্যা হতো হাঁটা চলার সমস্যা পাও ল্যাংড়ায় ল্যাংড়ায় আটতিত কত বছর থেকে এটা এটা 3 বছর যাবত তার আগে কি সুস্থ ছিলেন তার আগে সুস্থ ছিলাম হাঁটা চলা করতেন সব কাজ সব করতাম তার আগে দৌড়াদৌড়ি করতেন সব আমি এক্সারসাইজ করি সব সময় আচ্ছা কিন্তু হঠাৎ করে 3 বছর আগে একদিন দেখতে পান যে আপনার হাঁটুতে কিছুটা ব্যথা হচ্ছে 3 বছর আগে দেখে আস্তে আস্তে দেখি একটা হাঁটুতে ব্যথা করে ওকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে আমার বাসা হইলো 3তলাতে ওইখানে সৌদিতে তো উপরে উঠতে দিলে যে আমার হাঁটু শক্তি পাই না তেমন একটা আচ্ছা সিঁড়ি ধীরে ধীরে আস্তে আস্তে উঠি তারপরে এই যখন এমন লাগে তখন গেছি ডাক্তারের কাছে গেছি ইন্ডিয়ান ডাক্তার হ্যাঁ ওষুধ দিল কয় ঠিক হয়ে যাবে ওষুধ দিলে ব্যথার ওষুধ খাইলে কয়দিন পরে জাগা আচ্ছা মানে যখন ব্যথার ওষুধ খাচ্ছেন দেখছেন ব্যথাটা কমছে কিন্তু ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার কামব্যাক ওকে দেন তারপরে কি করলেন যখন দেখছেন যে ভালো হচ্ছে না বরঞ্চ আরো খারাপ তারপরে ডাক্তার বদলাইলাম এরপরে এটা একটা জন এই অবস্থা হয়েছে তারপরে দেখি কিছুদিন পরে বাকি পাতেও আপনার একই রকম সমস্যা আচ্ছা তারপরে ডাক্তার ডাক্তার বদলাই দেখি তারপরে গেলাম স্ত্রী ডাক্তারের কাছে আচ্ছা
এবিসি ডাক্তার একই ওষুধ দিল বাট উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেন নাই ওইখানে এক্স-রে করছে এক্স-রে করে অস্টিওআর্থ্রাইটিস আচ্ছা সেখানে ধরা পড়েছিল অস্টিওআর্থ্রাইটিস কিন্তু যে ওষুধ দিয়েছে সেটা রেজাল্ট এটা ওষুধ দিয়েছে আর ডুরোফিন দিয়েছে আমারে আর সেলভার এক্স আচ্ছা এই দুটো ওষুধ দিয়েছে আচ্ছা আর জেলি দিয়েছে এটা লাগাও লাগা তাপ দাও এই দিয়েছে আর কি কোনো উপকার পেয়েছিলেন উপকার এই যে ট্যাবলেট খাইলে তো ভালো থাকেন ভালো থাকে ঠিক আছে আর একই অবস্থা ব্যথা ট্যাবলেট করে কি যা সারা জীবন কেমনে খায় আচ্ছা ওই ব্যথা ট্যাবলেট একদিন খাইলে 10 15 দিন সেলভার এক্স আমেরিকান ওষুধ এটা একটা খাইলে 10 15 দিন ভালোই থাকে এক ট্যাবলেট খাইলে আচ্ছা তারপর আবার সেম একই রকম একই রকম তারপর কি করলেন তখন আবার ডাক্তার বদলাইলাম যে পাকিস্তানি ডাক্তার ভালো তো হইতে হবে কারণ সুস্থ স্বাভাবিকভাবে চলতে হবে পরিবারের জন্য হলো বাঁচতে হবে হ্যাঁ তারপরে গেলাম পাকিস্তানি ডাক্তারের কাছে ওকে পাকিস্তানি ডাক্তারের কাছে মতন একই স্টেটমেন্ট এক্স-রে করলো জানো যে এক্স-রে করে এক্স-রে করার পরে এই ওষুধ এই ওষুধ এগুলি ব্যথার ট্যাবলেট এগুলি আচ্ছা এগুলি দেয় দেওয়ার পরে খাই এইরকমই সেম থিং আচ্ছা তারপরে আবার গেলাম আরেক ইন্ডিয়ান ডাক্তারের কাছে ওকে ইন্ডিয়ান ডাক্তারের কাছে গেছি পরে ইন্ডিয়ান ডাক্তারের কাছে ইঞ্জেকশন লইতে হইব দুই পায়ের মধ্যে আচ্ছা তখন আমি ইঞ্জেকশন লইতে হইব ইঞ্জেকশন তো একবার লইছি বাংলাদেশে পঙ্গুতে এক ডাক্তার বাংলাদেশে পঙ্গু তার দুইটা ইঞ্জেকশন দিছে 4,000 টাকা করে 8,000 টাকা নিছে ব্যথা যখন ইঞ্জেকশন দিছে ব্যথা নাই বাইরে গেছি এক দুদিন পরে দেখি সেম ব্যথা আচ্ছা কোনো উপকারই হয়নি আচ্ছা এই আর কি তারপরে ওই ডাক্তারের কাছে গেছি পরে ওই ডাক্তার বলে ইঞ্জেকশন দিতে হইব তো ইঞ্জেকশনের দাম একটার দাম 60,000 টাকা বলতেছে আচ্ছা বাংলাদেশের টাকা 60,000 আচ্ছা 2,500 রিয়াল তো ইন্স্যুরেন্স কোম্পানি পে করে না ইন্স্যুরেন্স কোম্পানি করে এটা নিজের পে করতে হইব এটা অ্যাপ্রুভ দিয়ে দেয় না অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে দেয় না পরে আর আমি ইঞ্জেকশন লই না আমি তারপরে এইভাবে চলে ট্যাবলেট খাই ব্যথার দিয়ে তাপ দিই থেরাপি দিই নিজই ব্যাগ দিয়া দিয়ে এইভাবে চলছে পরে ভিডিওর মধ্যে দেখলাম আর কি আচ্ছা মানে যখন এইভাবে চলতেছিল একের পর এক ডক্টর পাল্টাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভালো হচ্ছেন না বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছেন ঠিক এই সময় আপনি স্যারের এই সময় স্যারের ভিডিও দেখি ইউটিউবে দেখেছেন অসংখ্য প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন দেখছি আমরাও দেখলাম তারা ভালো হয়ে সুস্থ হয়ে গেছে আমরাও দেখছি সাক্ষাৎকার দিতেছেন পরে এটা দেখতাম দেখতেছি 2 বছর দেখি কি অবস্থা এটা আচ্ছা 2 বছর দেখলাম ভিডিও দেখার পরে এখন পরে আইসা সময় ডিসিশন নিয়েছেন যে যাবেন যাব এই বাংলাদেশ আসলাম 1 তারিখে আচ্ছা এসে সরাসরি স্যারের কাছে চলে আসলাম এসে আসলাম এখানে আর কি স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন কি বলেছিলেন প্রথম দিন আমার বলছে যে ইনশাআল্লাহ ভালোই যাবে তুমি সমস্যা হইতো না আচ্ছা তবে কিছুটা আশ্বাসও পেয়েছেন হ্যাঁ তারপর ওনারে দেখে আমার কাছে ভালো লাগতেছে চিকিৎসা করতে আমার কাছে একটা বিশ্বাস বিশ্বাস জন্মেছে আর কি ওনার দেখে উনি আমার কাছে ভালো লাগতেছে আর কি ভালো কা না হোক আমি চিকিৎসা ওনার এনে করাম এবং সেই অনুযায়ী স্যারের আন্ডারে আপনি ভর্তি হয়ে যান ভর্তি হইলাম আর কি পরে আমার উপর এক্স দিল ট্রিটমেন্ট দিলে এক্স করাইলো তারপরে করানোর পর ভর্তি হইতে হইব 15 দিন থাকতে হইব সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে 3 বেলা করে আপনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট স্যারের যেটা শুরু হয়ে গেল অপারেশন বিহীন চিকিৎসা তার ইনজেকশন দিছে আমার দুইটা আই আবার আজকে গতকাল দিছে দুইটা আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার আফটার ট্রিটমেন্ট আজকে আপনি প্রায় শেষ দিন আপনি আগামীকালকে চলে যাবেন কেমন আছেন আপনি আজকে ভালো মোটামুটি তো আগের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আগে তো ফাওয়া আর্থ মানুষের কিন্তু ল্যাংরা আড়ে এখন ওইটা নাই এখন আপনি সরাসরি আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে আপনি হেঁটে আসছেন বাইরে থেকে টাকা তুলতেছেন পুরো সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতো আপনি চলাচল করছেন এখন ওই ল্যাংরাই তো না মানে স্বাভাবিকভাবে হাঁটতে আগে ফাওড়া আমি সিঁড়িতে উঠতে গেলে সিঁড়ি দৌড়া ছাড়া উঠতে পারতাম না আচ্ছা এখন না ধরে না ধরে উঠতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু নিচে নামতে গেলে ধরো একটু দরন লাগে কিন্তু এমনি এইভাবে উঠলে গেলে উপরের দিকে উঠলে গেলে দরন লাগে না অনেক আর ফাওটা যখন উঠতাম ওই সময় ফাওটা যখন রগে টান মারতো ব্যথা করতো ওইটা নাই আর কি এখন আর নাই না এই যে দীর্ঘদিন পরে বিভিন্ন বিভিন্ন চিকিৎসা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত স্যারের কাছে এসে সঠিক ট্রিটমেন্ট পেয়ে আজকে সুস্থ আছেন ভালো আছেন কেমন লাগছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো স্যার অসংখ্য প্রবাসী ভাই আছেন অথবা আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাটা ভুগছেন
তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন। শুধুমাত্র না জানার কারণে অসংখ্য মানুষ আছেন যারা পঙ্গুত্ব বরণ করেন। আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। এখানে আসলে আমি ওই সকল ভাই বোনদের বলবো, এখানে আসো, এখানে আসে তুমি চিকিৎসা নাও, দেখো উপকার যদি হয় তারপরে করবা। তুমি চিকিৎসা না হইলে নাই, সমস্যা কি? একবার অন্তত চেষ্টা করো, চেষ্টা করো। আমি তো ট্রাই করলাম না, অবশ্যই তাইলে তাই করে তো আমি ভর্তি হইলাম আলহামদুলিল্লাহ। আমি তো এরপরে কালকে আমি বলছি যে ইঞ্জেকশন আমি নিব না, আমি বলছি যে ইঞ্জেকশন নেবো না আমি। তারপর ওনার সাথে আলোচনা করে কথা বলছি, ওনাই ইঞ্জেকশন তোমার লইলে ভালো হইব। আচ্ছা, আমি ঠিক আছে, সাথে সাথে নিয়ে নিজে আলহামদুলিল্লাহ এই আর কি। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা। এরকম একজন দুজন এরকম অসংখ্য প্রবাসী ভাই আছেন যারা এরকম দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডক্টরের কাছে যাচ্ছেন বা বিভিন্ন চিকিৎসা করছেন বাট সফল হচ্ছেন না। আমরা বলবো না যে তারা খারাপ বা তারা ডক্টর ভালো না, আমরা সেটা কখনোই বলবো না, ডেফিনেটলি দে আর গুড। বাট আপনার জন্য আসলে কোন চিকিৎসাটা আসলে সঠিক বা কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আসলে চুজ করাটা অনেক কঠিন একটা ব্যাপার। বাট একটু যদি আমরা ভালো করে একটু খোঁজ খবর নিই, আমাদের আশপাশে একটু ভালো করে আমরা দেখি, এরকম অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন যাদের কাছে এরকম ভালো ভালো চিকিৎসা আছে এবং আমাদের দেশেও এরকম ভালো ভালো চিকিৎসা আছে যারা দীর্ঘদিন যাবত এই চিকিৎসাটা করে তারা এখন ভালো আছেন এবং সুস্থ আছেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। যেরকম আমাদের দর্শক দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম আপনাদের সেবা করে যেতে পারি এবং আপনাদেরকে এরকম নতুন নতুন আরও অনেক বিভিন্ন ব্যথা সংক্রান্ত বিভিন্ন রোগের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিতে পারি, তাদের বিভিন্ন ঘটনার সাথে পরিচয় করে দিতে পারি, তাদের জীবনে যে ধরনের ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে সে ব্যাপারে আমরা যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।